আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমা কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরে গোলাপ জল তৈরি করতে হয়। এই গোলাপ জল আপনারা কি কি কাজে ব্যবহার করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি। এই গোলাপ জল ফেস স্কিনে, ক্যাপসে এবং রান্নার কাজে ব্যবহার করা হয়। এই গোলাপ জল আপনি প্রতিদিন স্কিন টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। গোলাপ জল প্রতিদিন ইউজ করলে আপনার স্কিন হবে সফট, পিম্পল ফ্রি ও গ্লোইং। এই গোলাপ জল চুলের সাথে স্ক্যাল্পে ইউজ করলে ড্যান্ড্রাফ থেকে সহজে মুক্তি পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই গোলাপ জল তৈরি করতে হয়। তো আমি একটি বোলের মধ্যে আগে থেকে দুইটি গোলাপ ফুলের পাপড়ি নিয়ে রেখেছি। এখন আমি পাপড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। একটি পাতিল নিয়েছি, এই পাতিলের মধ্যে ফুলে পাপড়িগুলো আমি চারপাশে দিয়ে দিচ্ছি, মাঝখানটা খালি করে রাখছি। এর মধ্যে আমি দুই গ্লাস পানি ঢেলে দিচ্ছি। মাঝখানে আমি একটি বাটি বসিয়ে দিয়েছি। এখন এই বাটিটার উপরে আরেকটা কাছের বাটি বসিয়ে দিচ্ছি। আমি বাটিটা বসিয়েছি কারণ যে পানিটা বাষ্প হয়ে এই বাটির মধ্যে এসে পড়বে, এর জন্য আমি এই খালি বাটিটা এখানে বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আমি মিডিয়াম হিটে 2 থেকে 3 মিনিটের জন্য পানিটাকে ফুটতে দিচ্ছি। তো আমার পানিটা ফুটতেছে। এখন আমি এই ঢাকনার উপর কিছুটা বরফের কিউব দিচ্ছি। যখন এই বরফটা গলে যাবে এরপর আমি আবারও আইস কিউব দিয়ে দিব। এভাবে আমি 15 মিনিটের মতো মিডিয়াম হিটে জাল করে নিব। 15 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে ফেললাম। তো দেখতে পাচ্ছেন বাটির মধ্যে বেশ খানিকটা গোলাপ জলের পানি জমেছে। এটাই হলো গোলাপ জলের পানি। তো আমি পানিটা একটু ঠান্ডা করে নামিয়ে ফেলতেছি। আর এখানে যে পাপড়ির সাথে যে পানি রয়েছে এটা আমি ফেলে দিব না, এটাকে আমি ছেঁকে আলাদা করে নিচ্ছি। এ পাপড়ির পানিটা ফেলে দিবেন না, এটাকে ছেঁকে নর্মাল ফ্রিজে রেখে 7 দিন ব্যবহার করতে পারবেন। এই গোলাপ জলের পানিটা আপনি ঘরে নর্মাল তাপমাত্রা রেখে 3 থেকে 4 মাস ব্যবহার করতে পারবেন। আর যদি ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রাখেন তাহলে 6 থেকে 7 মাস রেখে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।